একটা খুব গুরুত্বপূর্ণ চিঠি তোমাদের আমি মানে লিখে রেখে দিয়েছি ওয়েবসাইটে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো চিঠিটা হচ্ছে বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানে আমি প্রথম হয়েছি জানিয়ে বাবাকে চিঠি বা পিতাকে চিঠি পত্র আমার কাছে একটা কমেন্ট এসেছে যে স্যার কাল কালকে পরীক্ষা আছে তা আমাকে একটা লিখে দিন আমি তার জন্য ভেস করে লিখলাম আসলে কোন চিঠি হলো অনেক চিঠি তোমাদের লিখে রেখে দিয়েছো ওয়েবসাইটে হয়তো আরও অনেক চিঠি লিখতে হয় সেগুলো আমি পেলেও লিখে দেওয়ার সুযোগ পাই একটা জানতে পারলে তোমরা কমেন্ট করে লিখে দেবে যে এই চিঠিটা হোক এই রচনাটা হোক আমি অবশ্যই লিখে দেব দেখো এখানে এই যে যায় এখান এইটা প্রশ্নে থাকে প্রথমটা জানো এটা প্রশ্নে থাকবে এটা লিখতে পারো ঠিক এই জায়গাটা ঠিক মিডিল করে লিখে দেবে যে বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানে আমি প্রথম হয়েছি জানিয়ে বাবাকে চিঠি মিডিলে লিখতে হয় চিঠির একটা সৌন্দর্য থাকে সৌন্দর্যটার জন্য নম্বর থাকে এই ডান দিকে দিতে হবে তুমি যে হোস্টেলে থাকবো অর্থাৎ বাবাকে তো চিঠি লিখছো যে স্যার আমি বাবার কাছেই থাকি বাবাকে আমি আবার কী চিঠি লিখবো না সেটা নয় চিঠিটা হচ্ছে তুমি কোনো হোস্টেলে পড়াশোনা করছো বাবা চিন্তা করছে যে ছেলেকে পড়াশোনা করে বা সেখানে ভালো পড়াশোনা করতে হোস্টেলে থাকতে হয় সেই ডান দিকে সেই হোস্টেলটার নাম আমি একটা এখানে দিয়েছি সারদা মিশন হোস্টেল জায়গার নামটা তোমাকে দিতে হবে আমি একটা জায়গার নাম দিয়েছি হরিপুর বুঝতে পেরেছ দিয়ে শ্রীচরণেশ্ব বাবা লিখে এখানে একটা কমা দিয়ে দেবে দিয়ে এইখানটা দেখো আমি প্রথমে ভুল লিখে ফেলেছি এটা পথে হয়ে গেছে এটা পত্রের প্রথমে হবে না আমি ঠিক করিনি একটুখানি এটা পত্রের হবে আমি একটুখানি ভুল করে ফেলেছি পত্রের প্রথমে প্রথম প্রথমে তোমাকে জানাই আমার প্রণাম বাবাকে প্রণাম জানাতেই হয় আশা করি ঈশ্বরে কীভাবে ভালো আছো আমি ভালো আছি প্রতি বছরের মতো এবছরও আমাদের স্কুলে বার্ষিক অনুষ্ঠান হয়েছিল দোসরা নভেম্বর মনে রাখবে তারিখটা দিয়েছো কিন্তু দোসরা নভেম্বর সেখানে তুমি প্রাইজ পেয়েছো তারপরে তুমি বাবাকে চলে লিখছো অর্থাৎ তারিখটা যেন তার পরে হয় পাঁচ ছ দিন পরে হয় বা দু তিন দিন পরে হয় আগে যেন তারিখটা না হয় এটাই কিন্তু স্যারটা দেখে দোসরা নভেম্বর হয়েছে আর আমি এখানে দেখো তারিখটা দিয়েছি আট নভেম্বর দেখতে পাচ্ছ তাং লিখে দিয়ে তার মানে আট তারিখে আমি বাবাটা বাবাকে চিঠি লিখছি এটাই কিন্তু একটা চিঠি সিস্টেম এটা আসল ভুল ধরার জায়গা বা এইবার তুমি লিখতে পারো প্রতিযোগিতা হয়েছিল আমি ওই অনুষ্ঠানে বার্ষিক এগুলো আমি ওয়েবসাইটে দিয়ে দিয়েছি একইভাবে আমি সেখান থেকে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে দেখে লিখে নিতে পারো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দিই এটাও দিয়ে দেবো দেখো বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে বলছি আমি পড়ে দিই আমি আমি এই বার্ষিক আমি অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে আমি দুটো প্রতিযোগিতার নাম দিয়েছিলাম এক অঙ্কন প্রতিযোগিতা তোমরা অন্য কি দিতে পারো দৌড় প্রতিযোগিতা আর না হলে অন্য প্রতিযোগিতা বেশ অন্যটা ছিল কুইজ প্রতিযোগিতা আমি দুটোতেই প্রথম হয়েছি প্রাইজ পেয়েছি আর শিক্ষক মহাশয়তে ভালোবাসা পেয়েছি খুব আনন্দ হয়েছে সামনে পরীক্ষা পরীক্ষা হয়ে গেলে আমি বাড়ি যাব তখন সব কথা বলবো মাকে প্রণাম জানিয়ে বোনকে আমার ভালোবাসা মাকে পুনাম জানিও এটা অন্তঃস্থ হবে না এটা ও হয় আমি ঠিক করে নিই জানিও বা জানাবেন বাবাকে সময় বোনকে আমার ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করলাম এবার যদি তোমার স্নেহের পুত্র ডান দিকে লিখতে হয় তোমার নাম দিয়ে দেবে এইখানে তুমি যেহেতু আকাশ ভৌমিক দিয়েছো তোমার নামটা তোমার নামটা অরিজিনাল দেবে পিতার নামটা এখানে দেবে গ্রাম পোস্ট লিখবে নদীয়া জেলা ঠিকানা লিখবে যে কোনো জেলার নাম আর পিন নাম্বারটা দিয়ে দেবে আর তারিখটা ঠিক এই সোজাসুজি বাঁ দিকে দিতে হয় তাহলে আমার চিঠি এখানে আমার দেখানো হয়ে গেল আশা করি এটা পড়তে তোমাদের বেশি কোনো লাগবে না পরীক্ষা ভালো দেবে আমি কমেন্টটার জন্যে বিশেষ করে তৈরি করলাম কমেন্ট পরে পড়লাম আগে পড়লে আমি আগে দিতে পারতাম ভালো লাগবে সে একটা লাইক করবে